সরকারি অনুষ্ঠানে দলীয় স্লোগান নিয়ে এদিন প্রধানমন্ত্রীর কড়া সমালোচনা করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সরকারি অনুষ্ঠানে এসে নরেন্দ্র মোদীর সামনে তাদের রাজনৈতিক স্লোগান দিচ্ছে আর প্রধানমন্ত্রী চুপচাপ বসে আছে, এর থেকে লজ্জা ভারতবর্ষে আর কিছু হতে পারে না। এদিন বাঁকুড়ার বঙ্গবিদ্যালয়ে যুব তৃণমূল কর্মী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে একযোগে বিজেপি এবং প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ জানান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, নেতাজির জন্মদিবসে ভিক্টোরিয়া মেমোরিয়ালে অনুষ্ঠানে এসে রাজ্যের মুখ্যমন্ত্রীকে যেভাবে অপমান করেছে বিজেপির লোকেরা, এই অপমান আমরা ইঞ্চিতে ইঞ্চিতে পরিশোধ করব। আমি বরাবর বলে এসেছি, কালকে ফের প্রমাণ হলো বিজেপিতে কোনো সংস্কৃতিবান রুচিশীল লোক নেই। যদি ওরা রুচিশীল সংস্কৃতিবান হতেন, তাহলে একটা সরকারি অনুষ্ঠানে এমন আনকালচারভাবে জয় শ্রীরাম স্লোগান দিত না। মোদি আপনার নেতৃত্বে, আপনার দলের নির্দেশেই এই স্লোগান দেয়া হয়েছিল এবং আপনি ভারতবর্ষের অপসংস্কৃতির ধারক এবং বাহক। মোদি, আপনার সামনে গতকাল যে ঘটনা ঘটেছে তাতে প্রমাণ হয়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে আপনি লজ্জা। গতকাল ঘটনার এদিন প্রধানমন্ত্রী কড়া সমালোচনা করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বলেন, জয়হীন নয়, জয় নেতাজি নয়, মোদি তার লোকেদের নিয়ে দিয়ে বলা করালো জয় শ্রীরাম। ছি, ইতিহাস আপনাকে ক্ষমা করবে না, আপনি নেতাজির জন্মজয়ন্তী পালন করতে আসেননি, আপনি নির্বাচনী প্রচারে এসেছিলেন। বাংলার মানুষ এটা দেখে নিয়েছে, এর উপযুক্ত শিক্ষা বাংলার মানুষ দেবে আপনাদের মে মাসের মধ্যেই। জয় হিন্দ নয়, নরেন্দ্র মোদি তার লোকেদের দিয়ে বলালো নয় জয় হিন্দ নয়, জয় নেতাজি নয়, বলল জয় শ্রীরাম। ইতিহাস আপনাকে কোনোদিন ক্ষমা করবে না নরেন্দ্র মোদি, আমি আপনাকে বলে গেলাম। কালকে বাংলাদেশে, কাল তো আপনি নেতাজির জন্ম জয়ন্তী উদযাপন পালন করতে ঠিক আসেননি, নেতাজির জন্ম জয়ন্তীর নামে আপনি নির্বাচনী প্রচার করতে এসেছিলেন। এই তো কালকে বাংলার মানুষ কিন্তু দেখে নিয়েছে, উপযুক্ত শিক্ষা আপনি মে মাসেই পেয়ে যাবেন, কোনো চিন্তা করার। মোদীজি, আপনি অপভারতবর্ষের কালকে যে ঘটনা ঘটিয়েছেন সেই ঘটনা ঘটানোর জন্য, এবং এটা ঠিক যে আপনার নেতৃত্বে আপনার দলের নির্দেশেই এইরকম ভাবে স্লোগান দেওয়া হয়েছিল, এবং আপনি হচ্ছেন ভারতবর্ষের অপসংস্কৃতির ধারক এবং বাহক। যে নরেন্দ্র মোদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে গতকাল আপনার সামনে যখন ঘটনা ঘটে, আপনি যখন মুখ চুপ করেছিলেন, আপনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে আপনি ভারতবর্ষের লজ্জা, 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 লজ্জা।